শুভ বিজয়া, ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। একাদশীর সকাল থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। আগের দিনই দেখেছো, দশমীতে আমাদের মা, ফ্ল্যাটের মা বিসর্জনে গেছে, আর আমি সাথে সাথে চলে এসেছি হলো বাপের বাড়ি। এখান থেকে শ্বশুর বাড়ি যাবো বিকালের দিকে। চলো 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 চলো, হাত ধোবো, চলো দিদি, হাত ধুয়ে দেবে, চলো। এসো, কাম না বুগি, প্লিজ কাম, প্লিজ কাম, প্লিজ কাম বুগি। এটা তোমাদের সুগার এনেছে, সুগারে দেখো, যেটা ঠাকুর খেতে ভালোবাসে ওই সুগারটা। বাট ওষুধ নেই, হাত ধুয়ে না ধোয়ালে খাওয়াতে পারবো না। তুমি তো ঝুলমুলে কেটেছিস। আবার তুমি গাছ থেকে ফুল তুললে, এই গাছে রেখে দাও। এই গাছে কি ফুল আছে দেখো, প্রজাপতি ফুল। এদিকে এগুলো কি ফুল, এই যে এখানে এই গাছটার উপর রেখে দাও। এই গাছে একটা ফুল আছে, ওই ফুলটা তুললে রেখে দাও, নেবে না, রেখে দাও, এখানে রেখে দাও। উফ, ওরা মারবে না। কি হচ্ছে এটা, গাছের লাগে না? বাবুর যেমন মারলে লাগে, গাছের তো লাগে বুগি। এরকম মুখ করবে না, দেখো। সকাল সকাল অগ্নিবেশ বাবু ওষুধ খাবে না বলে ছাদে পালিয়ে এসছে, আর দেখো ঢাকিরা বেরিয়ে পড়েছে। জানোই তো একাদশীর দিন ঢাকিরা সব মানে সব বাড়ি বাড়ি যায়, আর কিছু কিছু প্রণামী জিনিসপত্র যে যা দেয় নেয়। সকাল সকাল ওর দিদামের কাছে আবদার, দেখলে তো এখন ফরমাইশ হচ্ছে হলো নুডলস খাবে, তাও আবার হাঁসের ডিম দিয়ে। তুমি একটু বেশি করেই করে আমরা নিয়ে ও বাড়ি যাবো, আমাদের পুরোনো বাড়ি পাশে, কেন কি আমার পিসি পিসির মেয়ে সব এসছে। তো একবারে ও বাড়ি নিয়ে গিয়ে তারপর ওকে ব্রেকফাস্ট করাবো। তার মাঝখানে একটু দাদানকে ডাকা হলো, দাদানকে ডেকে দেখো এখন বালতি করে দুটো মাছ, ওর ফিশ দুটো ফেভারিট, নিয়ে যাচ্ছে ও বাড়ি। তো বাপি ও ফেলবে বলে ছাদটাকে ঝাঁট দিয়েছে, পুরো অত বড় ছাদটাকে, দিয়ে এখন কোমর ব্যথায় শুয়ে আছে। আর অগ্নিবেশ দেখো না কন্টিনিউয়াসলি সে বাপিরা শোয়া জোয়া আছে, দাদান উঠছো না কেন, উঠছো না কেন করে সেই সকাল থেকে লাগিয়ে রেখেছে, ডিস্টার্ব করেই যাচ্ছে। এখন স্কুবি মামাকে টাটা করে ও বাড়ি যাওয়া হচ্ছে। ঘুমটু মানে আমার পিসি মেয়ে, ওর সব তো ভালোই জুড়ি হয়, জুটি হয়। তো এবারে সবাই দেখো ওকে জিজ্ঞেস করছে কবে এলি কবে এলি, সেই সুযোগেও এখন দোকানে উঠে পড়েছে। এখন জিনিস যাচ্ছে, খেলার মাছ নিয়ে যাচ্ছে। আরো কিছু কিছু দিয়ে নি দাঁড়ো, ঠিক আছে, 20 টাকার তাহলে একটা 10টা, একটা 20 দাও, আর দুটো জেমস দাও। আর বেলুন কটা নেবে, দুটো তোমার নাও, দুটো ঘন্টু মিন নাও, চয়েস করে নিয়ে নাও। হ্যাঁ, কি করতে এসেছিস? না না, আমরা পাহাড়ে যাবো, বাবুকে রেখে চলে যাবো এখানে দিদাম বাড়ি। হ্যাঁ, সে থেকে যাবে, থেকে যাবে। আমরা দুজনের নেওয়া হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে দোকান থেকে, এখন চলে যাচ্ছি হলো আমার ছোট ঠাকুমা মানে আমার বাবার কাকা কাকিমাদের বাড়ি। ওখানে পিসিরা এসছে সব, তো ওখানে দেখা করব একটু, আর একটু থাকবো পিসিদের সাথে, আর ও একটু ঘন্টুর সাথে খেলে নেবে। তোকে দেখে বলতে টান শুনে, তুমি দিদা দুটো তুমি রাখো, আমি গুলো ঘন্টুকে দাও, তারপর তোমার জন্য দিচ্ছি। আমি তো এই দোকান থেকে কিনলাম, আর তোমারটা নিয়ে নাও, তোমারটা তোমারটা তো দি আছে না, নিজেই বলছে ঘন্টুমিমির জন্য নুডলস নিয়ে যাব। আর পিসির সাথে না ওর একটু খুমসুটির সম্পর্ক, পিসি ওর একটু পিছনে টিছনে লাগে, একটু এই এই করে, এই এই বলে, ওই জন্য না ওর পিসির সাথে কি বলবো খুব একটা বনি বলা হয় না। ওই জন্য দেখলে না আসার সময় একটু থমকে দাঁড়িয়েছিল। আর দেখো এখন সব এ ঢাকিরা সব চলে এসছে, এবার ছোট ঠাকুমার বাড়িতে ঢুকবে, ওই যা দেওয়ার রাখি বেশি দিয়ে, তারপরে মিষ্টি টিষ্টি এই সময় দশমী সব জিনিসপত্র নেয় টায়। তো ছোট ঠাকুমাকে বলে এসছি, আর এদিকে তো নুডলস খাচ্ছে, আর আমার না গলাটা ভীষণ ব্যথা করছে। আর ছোট দিদি দেখো ঠিক বোঝে, মানে আমি ছোট ঠাকুমাকে তো বললাম, ছোট দিদি বলে ঠিক আমার গলার ওরকম স্বর শুনে নিয়ে চলে এসছে হলো র চা আর বিস্কিট। চলো, আমি তো ব্রেকফাস্ট করে আসিনি, ওই দিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর দেখো ওরা এখন বেলুনগুলো যেগুলো এনেছিল ফুলিয়ে এসব করছে, আর এটা দেখছো যেটা, এনাকে আমি কাকামা বলি। আমি ছোটোবেলার অনেক আগে থেকে, মানে পিসিরা যখন ছোটো ছিল তখন থেকে আমাদের বাড়ি আছে, আর আমাদের মানুষ টানুষ করেছে ছোটোবেলায়, তো আমি পাকামা বলি। এখন পুচকেটাকে বলছি নমস্কার করে না পাকামাকে। আর এখন দেখো না, ওর তো বললাম এই রুমকার সাথে মানে আমার পিসির সাথে খুব ছুটির সম্পর্ক, এখন পিসিকে দিয়ে মানে ওই বেলুন টেলুন ফুলিয়ে নেবে বলে। আর ওই জন্য দেখো না যতগুলো হাম্পু বলছে ততগুলো হাম্পু দিয়ে দিচ্ছে। তো এ বাড়িতে তো দেখো বেশ কিছুক্ষণ থাকলাম, এবার আমরা সবাই মিশে ও বাড়ি যাবো, পিসিও আমার মা বাবাকে দশমী করতে যাবে। ও জন্য দেখো পুচকেটা জুতো টুতো পরে নিচ্ছে, আর এ দেখো ছদিদি, ছদিদি দাঁড়িয়ে আছে, ছদিদি রান্না টান্না করবে, পিসা আসবে, তো ওই জন্য ছদিদি যাবে না। আর ছদিদি কেন যাবে, ছদিদি তো বড় হয়, মা বাবা আসবে দশমী করতে,
আর এই দেখো এটা আমাদের পুরনো বাড়ি ছিল, আর এটা তো আমি আমাদের বাড়িতে চলে এসেছি। আমার বাড়িটা নিচেটা তো এখন বলেই ছিলাম তোমাদের, একটা ব্লগে হল হয়েছে এই দিক পোর্শনটা নিচে থেকে ওপর অবধি, মানে এখানে আলাদা সিঁড়ি আছে ওই ওপর অবধি, এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে, তাও বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ভাড়া অল্প আধ দেওয়া হয়। আর এই দেখো চলে এসেছি আমরা বাড়িতে, আর এখন সব ওই দশমীর পালা, দশমী দশমী করে নিচ্ছে। আর আমিও যাব মিষ্টি কিনতে, বাপির সাথেই যাবো, একটু মিষ্টি কিনে নিয়ে আসবো, আর তারপর আমরা আবার ও বাড়ি যাবো। মানে আমি ছোট দিয়ে ছোটদাদুকে প্রণাম করিনি এখনও, মিষ্টি টিষ্টি আনা হয়নি বলে। আর এরই মধ্যে দেখো আমাদের পাশের পাড়ার ঠাকুরটা বেরিয়ে গেছে হলো বিসর্জনের জন্য। এখন তো টুকটুক করে আজকে যেহেতু বেশিরভাগ একাদশীর দিন বেশিরভাগ ঠাকুর ফেলা হবে, এক এক করে সব ঠাকুর আসছে বিসর্জন দিতে, আমাদের পাড়ারটা এখনও বেরোয়নি, তার আগেই চলে আসার আমাদের ইচ্ছা আছে মিষ্টি টিষ্টি কিনে। তো দেখো বাপির সাথে অনেক দিন পর বেশ যাচ্ছি বাইক রাইডে, তবে মিষ্টিটা একটু বেশি ভালো বোঝে ওই জন্য কিনবো। আর অনেকগুলো মিষ্টি আমার কেনার আছে, এ বাড়ি ও বাড়ি, আমার কাকার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমাদের বাড়ির জন্য, তো ওই জন্য বাপির সাথেই যাচ্ছি একটু। আগে চারটে কাপ দাও, এক জায়গায় লিখে লিখে দেবে, হ্যাঁ, আর এক জায়গায় দুটো, আর এক জায়গায় দুটো কাপগুলো, এটা হ্যাঁ, চট করে আর কোথাও দাঁড়াবো না, বাড়ির দিকে যাবো, কেন আমি ভাসান দেখতে করে ওখানে যাবো, ভাসানের ওখানে। আর দেখো বাড়ি চলে এসেছি, আর ওই দেখো না বাঘ বাচ্চাটাকে দেখো, তো দেখো এবার বিসর্জনের ওখানে যাবো, ঠাকুর কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে। আর দেখো পাড়ায় আসার এটাই মজা, সবাইয়ের সাথে দেখা হচ্ছে, আর এখন তো আর একটা বেশি মজা লাগছে, সবাই বলছে তোমার ব্লগ দেখি ব্লগ দেখি, কে যা তো ভালো লাগছে ওই চেষ্টা। তো দেখো পুচকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা, ভাসানে যাবো। থ্যাংক ইউ, ভালো হচ্ছে। আরে দেখো এদিকে আমাদের দেরি তো হয়ে গেছে, তো আমরা ভাবছি একটা টোটো করে নেবো, সামনের গলিতে ঢুকেছে, একটা টোটো করে নেবো, টোটো করে ভাসান, মানে যেই আমাদের বাড়ির পাশে পুকুরটাতেই হয় কিন্তু ওই গলিটায় যাবো, মানে ঠাকুর এখন ওইদিকে আছে, তো ওই দিকটা ওদের সাথে একটু অ্যাকম্পানি করবো বলে আমি টোটোয় বসে বললাম। 2 মিনিটের রাস্তা না, 1 মিনিট হাঁটার রাস্তা। আর ফুচকেটা তো মানে এত লটঘট করছিল যে বাপিকে আবার কোলে টোলে নিতে হবে। তো দেখো কইটুকু রাস্তা, পুরো রাস্তাটাই দেখো কভার করতে করতে এলাম, তোমরা বুঝতেই পেরেছো কইটুকু রাস্তা। এই দেখো থ্যাংক গড কি ঠাকুর এখনো ফেলা হয়নি, আমরা ঠাকুর ফেলাটা দেখতে পাবো। চলো তাহলে আমরা ঠাকুর ফেলা দেখে নিই, আর আমাদের বেশি টাইমও নেই হাতে, বিকাল বিকালই শ্বশুরবাড়ি চলে যেতে হবে, কেন কি আমরা ভেবেছিলাম, বললাম না শ্বশুরবাড়িতে থাকবো, রাত আর থাকা হবে না, 12টা হোক 1টা হোক রাত্রের মধ্যে আমাদের বাড়ির জন্য মানে ব্যারাকপুরের জন্য বেরোতে হবে, কেন কি নেক্সট থিং ফলোইং দিন মানে একাদশীর পরের দিন আমরা জানি সানডে, সানডে শুধু না গৌতমের অফিসে ছুটিও চলছিল, বাট স্টিল ওকে অফিস যেতে হবে, তো আমাদেরও রাত্রে বেরিয়ে যেতে হবে, তো সানডে অফিস মানে শুনে অনেকেই অবাক হবে। আমিও গৌতমকে বলছিলাম তোমার না বোধহয় অ্যাফেয়ার ট্যাফেয়ার আছে, তোমার প্রতি সানডেতে অফিস যেতে হচ্ছে। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হলো কি বলতো, দুয়ারে রেশন বলে দিদি একটা নতুন স্কিম বার করেছে তো জানোই, আর ও যেমন যেহেতু মানে ফুডের মধ্যে আছে, রেশনিং ডিপার্টমেন্টে আছে, তো এবার ফুডের না মানে রেশনিং মানে কী বলে রেশন দোকানের লোকেরা খুব ঝামেলাঝাটি করছে যে ওই এটা করবে না, মানে ওই দুয়ারে রেশনের প্রজেক্টটা করবে না, আর ওই জন্য আর কি একটা বোর্ড টাইপের বসবে, ওরাও যাবে খাদ্যভবন থেকেও কিছু লোকজন আসবে, গৌতম যাবে, আর ওইদিকে এর লোকেরা কি বেশ বলে রেশন ডিলার কিংবা রেশন দোকানের লোকেরাও আসবে, তারপরে আলটিমেট ডিসিশান নেওয়া হবে, মানে ওরা কেন না করছে, ওদের কি প্রবলেমস, এইসব জানা টানা হবে। তো সেই জন্যই শুধু সানডে বেরোবে না, সানডে পুরো একদম সকাল সকাল 7টার মধ্যেও বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো আমাদের শ্বশুরবাড়ি থেকে রাত্রেবেলা মানে মানে 12টা হোক 1টা হোক 2টো হোক যখনই হোক আমাদের বেরিয়ে পড়তে হবে। তো তাই আর কি এইসব ভাসান টাসান হয়ে যাওয়ার পর আজকে মায়ের আবার বার্থডে আছে, কেক কাটিং করার পর সব মানে তাড়াতাড়ি করে আমাকে বাড়ি চন্দ্রনগর ফিরতেই হবে।
নাকি এসব ওখানেও তো কিছুক্ষণ থাকতে হবে না বাড়ি যাওয়ার আগে। আর এখানে দেখো ঠাকুর কিন্তু ভাসান হয়ে যাচ্ছে এক এক করে কথা বলতে বলতে দেখো, আর মনটা কিন্তু বেশ কিন্তু ভারী ভারী লাগছে। আর কিন্তু মানে কি বলবো, এখন হয়তো এখনের থেকেও তখন যখন ওখানে ছিলাম তখন আরও বেশি খারাপ লাগছিলো। আর দেখো বৃষ্টি কিন্তু বেশ জোরে শুরু হয়ে গেছে, মানে মনে হচ্ছে যেন আকাশও কাঁদছে আমাদের সাথে সাথে মা চলে যাবে বলে। কিন্তু ভালোই শুরু হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যেতে হবে। এবার বাড়ি আমরা কি বলতো, এই জাস্ট এই পুকুরটা দেখছো ওর পিছনটাই কিন্তু বাড়ি, আমি বাড়ি গিয়ে তোমাদের ছাদ থেকে দেখিয়ে দেবো। বাট দেখি সেখানে গার্ড ওয়াল দেওয়া, তো আমরা ওই পাঁচিলটা ক্রস করে বাবুকে নিয়ে ছাতা নিয়ে বাবা এলো আর আমি ভিজে ভিজেই এলাম। তো দেখো অগ্নি বেশ থ্যাঙ্কফুলি একটু ভেজিনি, তো চলো ওকে তাড়াতাড়ি করে বলছি চ গিয়ে স্নানটা করিয়ে দিই, একটু গরম জলে গাটা মুছিয়ে দিলে একটু ভালো লাগবে ওরও, স্পঞ্জ করে দিলে। আর এই দেখো এখন দাদু আর দিদা মিলে ওকে স্নানই বললো, এত ঘেমে যায়, গরম জলে চানই করিয়ে দেয়। আর পিছন দিকটা দেখতে পাচ্ছি গ্রিনারিসগুলো, ওখানেই ওই পুকুরটা যেখানে বললাম ঠাকুর ফেলা হবে। বাট দ্য থিং ইজ এখানে ওখানে একটা গার্ড ওয়াল দেওয়া ছিল যেটা আমরা ক্রস করে বাপি আর আমি ক্রস করে এসেছি, আর নইলে ঘুরে আসার রাস্তাটাই যে এই পুকুরটা, ঘুরে আসার রাস্তাটা বেশ কিছুটা দূরে। উমসা স্নান টান করে এখন লাঞ্চ করতে যাচ্ছি। মানে দিদাকে বলো দিদা হ্যাপি টু ইউ, হাম্পু দিয়ে বলো, হাম্পু দিয়ে বলো। আজ বিকালে বাবুকে কেক খাওয়াবো। না আমরা কেক আনতে যাবো। দেখো খাওয়া দাওয়া সবাই মিটে গেছে, এখন পুচকে বাবুর ঘুমও হয়ে গেছে, এখন ওনাকে তোলা হচ্ছে, আমরা ও বাড়ি যাবো দশমী করতে। আর ওখান থেকে ডিরেক্ট আমরা বাপি বাড়ি দিয়ে আসবে, মানে বাড়িতে আসবে একটুখানির জন্য কেক টেক কাটা হবে, দিয়ে আমি বাড়ি একবারে শ্বশুর বাড়ি চলে যাবো। তো দেখো ও তো একদম ঘুমোতে চাইছিল না, এখন আবার উঠতে চাইছে না, মানে পট্টি পট্টা যতই মারা হোক উঠতে একদম চাইছে না। আর মানে কি বলবো, আর এর মধ্যে ঘুমন্ত অবস্থায় জামা জুতো সব পরা হলো নহলো, আর এই অবস্থাতেই দেখো নিয়ে যাওয়া হচ্ছে, কেন কি তাড়াতাড়ি শ্বশুরবাড়িতেও কিছুক্ষণ থাকতে হবে না, তাড়াতাড়ি ওর জন্য যেতে হবে। তো দেখো আমি এখন ও বাড়ি চলে যাচ্ছি, আগে ছোটো ঠাকুমাদের বাড়িতে বলে গেলাম যে আগে দাদুদের বাড়িতে যাচ্ছি, আমার দাদু ঠাকুমার ওখানে যাচ্ছি, ওরা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তো ওই জন্য একটু গিয়ে দেখা করে প্রণাম করে এসে তারপর ছোটো ঠাকুমার এখানে ঢুকবো। আর আমাদের ওই পুকুরটা দেখলে ওইটা কিন্তু এই আমাদের বাড়ির এই পুরোনো বাড়ির অবধিও কন্টিনিউ হচ্ছে। আমি দেখো আমাদের ছোটো দেখো ওটা আমার ঠাকুমা, ঠাকুমা তো দেখলেই খুব শরীর খারাপ, সে হসপিটালে ছিল, দেখালাম তোমাদের বাড়ি এসেও খুব একটা ভালো যে শরীর সেটা বলা যাবে না। আর ভেতরে দাদু আছে, বাবা প্রণাম করে নিচ্ছে, দিয়ে বাবা বাড়িতে যাবে, বাবা ওষুধ এনেছে ঠাকুমার জন্য। আমার ঠাকুমাকে আমি বলে ডাকি হলে দুটো মা বলে ডাকি। আর এই ঠাকুমাটা দেখো থাকে আমার দাদু ঠাকুমার দেখভাল করে, আর দেখলেই তো দাদু ঠাকুমাকে অন্যভাবে দেখে এসেছি। আর এখন অন্যভাবে দেখছি কি বলবো, বয়সের সাথে সাথে সবই চেঞ্জ হয়, মনটা খারাপ হয়, কিন্তু আর কি করা যাবে বলো না। বাপি ঠিক আছে হলো ঠাকুমার ওষুধ আনতে, আর পুচকেটা ভাবছে বাপি চলে গেছে আর ঘুম থেকে উঠেছে, মুডটা খারাপ আছে। দেখো ঠাকুমা ঠাকুমাকে বেশিক্ষণ দেখাবো না, একটু ঠাকুমার সাথে কথা বলে নিই, তো কি বলবো এরমভাবে দেখাতে ভালো লাগে না, এরমভাবে তো আমরা দেখে আসিনি সারা জীবন, তো একটু কথা কথা বলে নিলাম, তখন আর রেকর্ড করিনি, ভালো লাগছিল না মনটা। আর দেখো এখন চলে এসেছি ছোট ঠাকুমার কাছে, তাকে দেখতে যাচ্ছি সদ্যতুকে সদ্যতু এখানে, এই দাদানকে খুঁজতে যাচ্ছি, এই তো দাদান বাপিরা সবার আগে মনে পড়েছে রে, বুঝলি ঘুমটুর করা হয়ে গেছে, তো দাদানকে খুঁজতে বলছে। বুঝলে তো না এটাই ঠিক লাগছে রে, ভালো আছে ওই সব না ভাই, তুই থাক তুই থেকে যা, তোকে খেতে খেতে আচ্ছা আচ্ছা চলো আমরা সব প্রণাম টনাম পর্ব মিটলো, এবার সব বাড়ি যাব বলছি। আর আমার পিসি কিছুতেই বললো তোর জন্য আমি এসেছি, আমি এসেছি বলে ও এসছে সত্যি সকালে, আর বলছে যে না যেতে হবে না যেতে হবে না, আমি বলছি তা বাড়ি যেতে হবে না, আজকে থেকে যা থেকে যা, এরম বলছে। কিন্তু কি আর করা যাবে, বাবার অফিস আছে কি করা যাবে।
একমাত্র পিসি বারবার বলছে থাকতে, কিন্তু আমারও খারাপ লাগছে, বাট কি করব বলো না। আবার গৌতমকে একা ছাড়তেও ভালো লাগছে না। আর মানে কালকে আগামীকাল মানে নেক্সট দিন একাদশীর পরের দিন আমাদের বেড়াতে যাওয়ারও ডেটটা ছিল, ওটাও মনে হচ্ছে ক্যান্সেল, এখনও আমরা ক্যান্সেল করিনি, ক্যান্সেল করলে পয়সা পাওয়া যাবে জানি না, আমরা লাস্ট অবধি রেখে দিয়েছিলাম। তো ওদিকে গৌতমের যাওয়া হবে না, যতই হোক ছুটিটা ওয়েস্ট গেল, এদিকে ছেলেটারও শরীর খারাপ ছিল, মানে পুজোয় বেশি বেরোতে পারিনি, তবুও একা ছাড়তে আমার খারাপ লাগছে। যাই হোক, দু টানে পড়ে গেছে বুঝলে তো, কিন্তু ওই জন্য আলটিমেটলি চলেই যাবো এখানে, দেখো একটু কথাবার্তা বলে আর বেরিয়ে যাব। আর বেশি হয়ে গেছে হলো ঝামেলা হয়ে গেছে হলো যে আবার মানে একদম, তো মানে আগে জানলে হয়তো দশমীর দিন সকালেই ওখান থেকে বেরিয়ে পড়তাম, আমরা যেহেতু জানি একদিন থাকা হবে এখানে, এসে তো যেন আমরা ওখানে ঠাকুর ঠাকুর খেলতে গেছে তারপর আমরা বেরিয়েছি, তো যেন একদম শ্বশুরবাড়িতেও বেশি টাইম দেওয়া হয়ে গেল না এবারে। আর সবাই এদিক ওদিক তাকাচ্ছিল, আমার একটা ভালো সেলফি হতো না, তো চলো আমরা বাপের বাড়ি চলে এসেছি। আর দেখো ফিফটিয়েথ ক্যান্ডেল নিয়ে একদম রেডি, এবার কেক কাটা শুরু হবে। কি দিদামের বার্থডে ক্যান্ডেল? না 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 চালাবো, খুব এক্সাইটেড দিদামের বার্থডে, কেক কাটা হবে। আগে তো আরো এক্সাইটমেন্ট দেখাচ্ছিল, কেক কাটা দিদামের বার্থডে তো হবে, ক্যান্ডেল কাটা হবে, কেক কাটা এসব বকবক করছিল রেকর্ড করতে করতে। আর ওই সব আরে চল কেক রেডি করবি, তুই মাছ নিয়ে খাচ্ছিস, বেলুন ফোলা হয়ে গেছে, রেকর্ড করছিস, বেলুন ফোলা দিদামের বার্থডে, বেলুন ফাটাতে হবে তো তাড়াতাড়ি। দেখো আমার তো তাড়া লেগেছে, আমি পুরো টেবিল রেডি করে ফেলেছি, ভাবি তার মধ্যে এখন ক্যারামতি করছে, মিষ্টি টিষ্টি গুলো আর উপরে উপরে করে দিচ্ছে, যাতে দেখতে ফটো ভালো আসে, ফটো জিনিস লাগে এই আর কি। দেখো তাহলে এবার কেক কাটিংটা হয়ে যাবে। না ওর ফেভারিট ফিশ, কি বলো মা কি খাচ্ছে, খানা জল খাইনি তো মা, আমার দিকে তাকাচ্ছে খাচ্ছে, ক্যান্ডেল না স্পার্কেল দেয়নি, স্পার্কেল এটা দিয়ে দেবো কাছে, নাকে লাগিয়ে দাও দাদা, খাচ্ছে দেখো দাদা, দিদামকে খাচ্ছে, এই দাঁড়াবি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ওখানে যাবো, ভালোই হলো, মায়ের 50th বার্থডে আমাদের সেলিব্রেট করা হয়ে গেল যাওয়ার আগে, নাহলে বাড়ি চলে গেলে খুব মনটা খারাপ হতো, কেক কাটিংটা করে যাচ্ছি বলে ভালো লাগছে একটু। এই চলো এবার পুচকেবাবুও কেক খেয়ে দিচ্ছে দিদাবের হাতে। তো আমাদের তো বেকারি আছে জানো, এখন পুচকেবাবু ওর দাদু ঠাকুমা এই বিস্কিট বেকারি বিস্কিট খেতে ভালোবাসে, তো নিজের হাতে ভরে নিচ্ছে দাদু ঠাম্মার জন্য ওই বেকারি বিস্কিট, ওই রাস্ক টাস্ক বিস্কিট আর কি। তো এখন ও কিন্তু বুঝতে পারছে যে চলে যেতে হবে বুঝলে তো, আর ওর যাওয়ার একদমই ইচ্ছা নেই, ধানাই পানাই তো করেই যাচ্ছে, আর বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই স্কার্ফটা বেঁধে নেবো, হয়েছে তো দুপুরবেলা। বাবুর এখনো মন ভরেনি, ও এখনো অনিচ্ছা সত্ত্বেও ওকে একটু তুলে এটা সেটা বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে যাব, ওখানে দিদামের গিফট কিনতে যাচ্ছি, গিফট কিনেই চলে আসবো এসব বলে। আর দেখো ডান দিকে আমি দেখাচ্ছি হলো তেঁতুলতলা মা, আমাদের এখানকার তো জানোই জাগ্রত জগদ্ধাত্রী মা, পুজোর সময় তো নিশ্চয়ই দেখাবো তোমাদের। আর এই দেখো যাচ্ছি হলো এখন শ্বশুরবাড়ির দিকে, বেশি তো ডিস্টেন্স লাগে না, 20 মিনিট হার্ডলি যাবে লাগবে হলো গাড়িতে, বাইকে স্কুটিতে 20 মিনিট লাগে, তো চলে যাচ্ছে। আর রাস্তায় দেখো এখনও কিন্তু বেশ এটা মিউনিসিপ্যালিটি আলো টালো লাগানো আছে, পুজোর বেশ ভালো লাগছে। আর এখানেই দেখো আই লাভ ভদ্রেশ্বর, এতদিন ফেসবুকে দেখছিলাম, আজকে নিজের চোখে দেখা হয়ে গেল, এখানটা করেছে মানে একদম মিউনিসিপ্যালিটির অপোজিট, থানা মিউনিসিপ্যালিটির অপোজিটে। আর সূর্য মন্দিরকে তো দশমী বলে বুঝতেই পারছো, মিষ্টির একদম লাইন লেগে আছে,
আর এটা তে মাথা আমাদের এখানকার বারোয়ারি, আমাদের শ্বশুরবাড়ির বারোয়ারি, আর ওখানে লেখাই আছে দেখলে তো সর্বোচ্চ ঠাকুর। এটা হলো আমাদের চন্দননগর শহরের সবচেয়ে টলেস্ট প্রতিমা। আর মানে এখানটা মানে প্যান্ডেল তেমন কিছু করা হয় না, ঠাকুরের ওপরই মেন ধ্যান হয়, ধ্যান দেওয়া হয়, পুরো একদম সাবেকি ঠাকুর হয়। পুজোর সময় তো অবশ্যই শেয়ার করবো চন্দননগরের লোক। আর গৌতমকে বলে দিচ্ছি তোমার যতই এমার্জেন্সি থাক, আমি আর ফুচকা তো আসছি, আর তোমার আসবো যখন তোমাদের সাথে শুটো করবো। বলতে বলতে দেখো চলে এসেছি শ্বশুরবাড়ি। আমার শ্বশুরমশাই নেই, মানে সজলদা বলে আমাদের একজন আছে, একটা দাদা, ওর বাড়ি দুর্গাপুজো হয়। তো দুর্গাপুজো ভাসানোর পর একটা নাম গান টাইপের হয়, তো ওখানে গেছে। শাশুড়িমা বাড়িতে আছে একা, আর ওর বাবাও বেরিয়েছে, বাবা দুপুর থেকে সাইবার ক্যাফেতে ঘোরাঘুরি করছে, সব কাজকর্ম হচ্ছে ওখান থেকেই করছে, কারণ কি বাড়িতে নেট একদম স্লো, আর ওয়াইফাই তো নেই, তাই জন্য সাইবার ক্যাফেতেই আছে, ওই জন্য আমাদের আনতে যেতে পর্যন্ত পারিনি। আর পুচকে বাবু তো বুঝতেই পেরেছে, একদম ঘরে ঢুকছিল না, তারপর বাপি ঢুকতে, তারপর ও ঢুকলো একটু কি গো, তোমার কাছে আসতে চাইছিল না, কান্নাকাটি করছিল, এবার ওর সাথে কি করবো তুমি বুঝে নাও, আর ঘরে ঢুকছিলও না। এর মধ্যে দেখো ওর বাবা আবার এসছে, তো ভালো হচ্ছে ওর বাবার সাথে একটু টাইম স্পেন্ড করবে। এই সুযোগে আমি বাপিকে বলবো যে বেরিয়ে যেতে, নইলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। মানে ও তো জানেই যে দাদান চলে যাবে, মানে দিদামবাই বাড়িই যাবে, তো বায়না করবে, ঢুকতেই চাইছিল না, মানে একদম। ওই জন্য দেখো চুপি চুপি বাপি একদম বেরিয়ে যাচ্ছে, বলছে না ওর সাথে আর দেখাও করবো না, আমি ওই দিকটা যাবোই না, ও মুখই হবো না। বলছে ওরম কান্নাকাটি করবে, ওরম ভাবে দেখতে আমার খারাপ লাগবে। তো দেখো বাপি বেরিয়ে গেছে, বুঝতে পারিনি ও, আর ও না মানে এমনিতে মানে কেউ ওরম করে একটু, বাট ভুলেও যায় জানো তো। আর দেখো ও বসে আছে একটু বাবার ঠাম্মির কাছে, আর আমি এখানে পাবদা মাছটা হবে শুধু, মাটন করা আছে দুপুরে, এই সর্ষে পোস্ত একটু পেঁয়াজ দিয়ে আর কি মানে গ্রেভিটা করে নেবো, আর ভাতটা বসিয়ে দিয়েছি, ব্যাস আর কিছু হওয়ার মতো নেই। আমরা তো আবার খেয়ে বেরোবো, ওই জন্য একদম তাড়াহুড়ো লেগে গেছে। এই যে পাবদা মাছগুলো ভাজতে দিয়ে ওই গ্রাইন্ডারে পেস্টটা করে দেবো, আর একটু পেঁয়াজ কুচিয়ে নেবো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আর এইদিকে দেখো পুচকেবাবু কলা খেতে বসেছি, আর ওর বাবা তো ঘুম দিচ্ছে, আমার গ্রেভিটাও নেবে গেছে, আমি একটু ওপরে গেছি গোছ গাছ করতে, করে এখন ওকে ওর ভাত নিয়ে বসেছি। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই পাঞ্জাবি যেটা পুজোর জন্য এনেছি ওটা ট্রায়াল দিচ্ছে। আমরা তো মানে এই দশমীতে এসে ওদের পুজোর জামা কাপড় দিলাম আর কি, আর এখানে তো জানোই বললামই, আর এই জগদ্ধাত্রী পুজোই আসল। আর ওর বাবাকে তো দেখলে আইআরসিটিসির টিকিটটা এখন ক্যান্সেল হচ্ছে, মানে পরের দিন আমাদের যাওয়ার, তো আগের দিন ক্যান্সেল হচ্ছে, জানি না কী টাকা পয়সা কী পাবো টাবো জানি না। আর এইদিকে আমরা সব লাঞ্চে বসে পড়েছি, ওর বাবারও বেশ মনটা খারাপ, আমার খুব একটা খারাপ লাগছে না এখন, কেন কি ছেলের শরীরটা খারাপ, আর আমার মানে কী বলবো আমারও বেশ জ্বর জ্বর বেশ মনে হচ্ছে। তো এই সিচুয়েশনে দেখবে ঘুরতে যেতে ভালোও লাগে না খুব একটা, এই শরীর টরীর খারাপ টারাপ নিয়ে। আর দেখবে এর পরের পর তো ফেস্টিভস আছে সব, লক্ষ্মী পুজো থেকে শুরু করে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, তো খুব একটা যে মন খারাপ হচ্ছে না তাই না, আবার একটা অনেকদিন যাওয়াও হয়নি, আবার একটু খারাপও লাগছে একদিকে, মানে কী বলে একটা মিক্সড ফিলিং টাইপের। তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাগপত্র রেডি, প্যাকিংও কিছুটা নিয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ব্যাগটা একা গোছানো টোছানো হয়ে গেছে, দেখো ও ওকে তো গাড়িতে যাব, এমনি ঘরে পড়ার জামা যেগুলো পড়েছিল ওগুলো পরেই নিয়ে চলে যাচ্ছি আর কি। কত আছে সব চলে এসছে একসাথে, তোমাদের বলেছিলাম সামনের বাড়ির জেঠিমার তিনটে ডগি ছিল, এক এক করে মারা গেছে, এখন রাস্তার কুকুরগুলোকে নিয়ে বাড়িতে কিন্তু আর ঠাকুর দেখতে পাবে না, খাওয়ায় ধাওয়ায় টাইম মতো বেড়াল, কুকুর ওদের নিয়ে থাকে সব সময়, ম্যাটার ওদের চেপেছিল। কবে যাবে বল, কালকে মনটাদের সাথে চলে যাবে, আমাদের বাড়িতে নেমে যাবে, কোন দিনকে শুনে দাদু ভাইকে কেমন, দাদু ভাইকে করো, দাদু ভাইকে এরম করে নমো করে না, পায়ে হাত দিয়ে নমো করে, চলো নিয়ে নেবো দেখি,
দেখলি ফুচকে বাবুকে প্রণাম করতে বললাম, আমার কেরাম প্রণাম করলো। তা আমাদেরও প্রণাম করা হয়নি, আমিও রাস্তায় একটু প্রণাম করে নিলাম, তাড়াহুড়ো করে তো আর হয়নি, আর বাবা ছিল না, বাবা এলো, ভাবলাম বাবা আসার পর দুজনকে করবো। তো তারপরে ওর বাবার আবার তাড়া লেগে গেলো, খাওয়ার পর একদম হুলুস তুলুস লেগে গেলো, ঝটঝট করে বেরোনতে হলো। তো চলো এখানে প্রণাম করে নিলাম, রাস্তাতেই প্রণাম করে দিলাম, আর কি করবো। আর চলো এবার বাড়ির দিকে তাহলে রওনা দেওয়া যাক, অনেকটাই রাত হয়ে গেছে। আমরা তো মানে ঠিক আছে নয় হবে, ওর বাবাকে পরের দিন একদম সাতটার মধ্যে অফিস যেতেই হবে। সব দেবো, তুমি টাটা করে দাও, টাটা বলো, গুড নাইট, আসছি আসছি, যেও তোমরা, হ্যাঁ গুড নাইট বলেছো, গুড নাইট, আচ্ছা টাটা করে দাও, এদিক দিয়ে টাটা করলে না, চলে গেলো, দাঁড়া দাঁড়িয়ে আসো, করে দাও টাটা। চলো আমরা বেরিয়ে পড়লাম। আর এই দেখো পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ, মানে একদম লেফট সাইডে পিছনে দেখো এই যে গেটটা, ওটাই কিন্তু সেই তেমাথা, আসার সময় দেখালাম বাবার সাথে যখন আসছিলাম, ওটাই তেমাথা, আমাদের বারবারই যেটা বললাম। আর একদম গিয়ে যেখানে ধাক্কা দিয়ে আমরা জিটি রোডটায় উঠবো, বাঁ দিকে আর ডান দিকে জিটি রোড, আর সোজা গেলেই একদম স্টেশন পার হয়ে দিল্লি রোডে আমরা উঠে যাবো। আর মোড়টার নাম হলো জ্যোতির্মোড়, এখানে খুব নাম করা, যারা এদিকে থাকো তোমরা চিনবে যে জ্যোতির্মোড়, এটা জিটি রোডটা। আর আমরা যাবো হলো জিটি রোডটাকে পেরিয়ে একদম সোজা চলে যাবো স্টেশন পার করে, মানকুণ্ডু দিয়ে একদম আমরা হাই রোডে উঠে পড়বো, দিয়ে তারপর তো জানোই তোমরা কল্যাণী ক্রস করে যাবো। আগে তো ঢুকতে বেরোতে মায়ের মুখ দেখে দেখে বেরোতাম, তো মানে ওটাই অভ্যেস হয়ে গেছে। তো ঠিক আছে, ব্লগটা আজকের এখানেই এন্ড করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট।